রোজ রোজ সেম স্টাইলে গরু মাছ খেতে আর ভালো লাগছিল না, তাই আজকে একটু অন্যরকমভাবে ট্রাই করলাম। আশা করি তোমাদের পছন্দ হবে। তারপর জন্য আমি কিছু গুঁড়া মাছ নিয়ে এর মধ্যে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, তারপর রসুন কুচি দিয়ে এর সাথে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এর মধ্যে লাগবে মশলাগুলি, হলুদ লাগবে, তারপর গুঁড়া মরিচ লাগবে, তারপর লাগবে একটু লবণ আর জিরার গুঁড়া দিয়ে তার সাথে দিয়ে দেব একটু সরিষার তেল। সরিষার তেলটা একটু বেশি করে দেব, সরিষার তেলটা খুবই টেস্ট আনে মাছের মধ্যে। তারপর এগুলিকে একদম ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমরা যে লাউ পাতাগুলি প্রথমে ধুয়ে রেখেছিলাম এগুলিকে গরম জলের মধ্যে একটু ভিজিয়ে নরম করে নেব, যাতে এগুলিকে ভালো করে বাঁধা যায়, ছিঁড়ে না যায়। তারপর মেখে রাখা এই মাছগুলিকে লাউ পাতার মধ্যে নিয়ে একটু ভালো করে ফোল্ড করে নেব চারো দিক থেকে। ফোল্ডটা একটু সুন্দর করে করতে হবে, আমি প্রথম করেছিলাম তাই আমার ফোল্ডটা এত ভালো হয়নি। এই ফোল্ড করে এগুলিকে আমি কি করলাম, একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে নিলাম চারখান থেকে, মানে চার সাইড দিয়ে ভালো করে বেঁধে নিলাম। এইভাবে আমি টোটাল তিনটা পাতরা বানিয়েছি, কারণ গুঁড়ো মাছ দিল মা আমাকে, অল্প বললো কি আমি নাকি নষ্ট করে ফেলবো, কিন্তু খেয়ে মাও বলেছে দারুণ হয়েছে। আচ্ছা যা গিয়ে এখন আমি ওই মাছগুলি যে ভালো করে বেঁধে রেখেছিলাম এগুলিকে সরিষার তেলের মধ্যে একটা প্যানের মধ্যে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। ভেজে নেওয়ার সময় ভাজার সময় খেয়াল রাখতে হবে মাছগুলো যেন কম আছে, 15 মিনিট ধরে ঢাকা দিয়ে ভাজা হয়। তারপরেই ব্যাস হয়ে গেল রেডি আমাদের গুঁড়ো মাছের পাতরা। খুবই টেস্টি হয়েছিল, মানে না ট্রাই করলে তোমরা বুঝতে পারবে না কীরকম স্বাদ হয়েছে। গরম ভাতের সাথে তো আরও দারুণ লাগছিল খেতে। তারপর বেঁধে রাখা ওই সুতোগুলিকে কেটে গরম ভাতের সাথে ঝটপট করে খেয়ে নিয়েছি, এত সুস্বাদু লাগছিল কি বলবো। তোমরা ট্রাই অবশ্যই করবে আর জানাবে আমাকে রেসিপিটা কেমন হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং।